Panvision TV presents. অনেক সময় দেখা যায় যে ব্রেন টিউমারের কারণে টিউমারটা এত বড় যে সেক্ষেত্রে যে অংশটি আমাদের ব্রেনের আমাদের চোখের যে দেখার যে পাথওয়ে আমি কিভাবে বাংলায় বলবো সেখানে যখন চাপ দেয় তখন আমাদের অনেক সময় চোখে দেখতে সমস্যা হয় যেটা আপনি একটু আগেও বলেছেন এবং অনেক সময় অন্ধত্ব পর্যন্ত নিয়ে প্রেজেন্ট করে এটা খুব ভালো একটি প্রশ্ন আপনি করেছেন আসলে আমাদের চোখ এবং মস্তিষ্ক মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেটা অনেক সময় আমরা বলি যে চোখ যে মনের কথা বলে আমরা অনেক সময় বলি যে চোখ যে ব্রেইনের কথা বলে মানে চোখের এই যে ব্রেইনের টিউমারগুলো চোখের স্নায়ুর মধ্যে প্রেসার দেওয়ার কারণে অনেক সময় অন্ধত্ব হয়ে আমাদের কাছে আসে বা প্রথমে মানে সেই ক্ষেত্রে সবাই তো প্রথমে চক্ষু বিশেষজ্ঞের কাছে যান ওনারা ভালোভাবে পরীক্ষা করে চোখের পরীক্ষা করে অনেক সময় দেখেন যে চোখে আসলে সমস্যা না পরবর্তীতে এমআরআই করে ওনারা বুঝতে পারেন যে আসলে মস্তিষ্কে একটা টিউমার তখনই আমাদের কাছে রেফার করে দেন তো এরকমই একটা পেশেন্ট দেখেন 21 বছরের একজন ফিমেল তো তাকে যখন আমরা এরকম সিটি স্ক্যান করে দেখলাম যে তার বিশাল বড় একটা টিউমার তার চোখে দেখার সমস্যা ছিল মাথা ব্যথা এবং বমি এবং একদিন উনি পুরোপুরি আনকনশাস মানে অজ্ঞান হয়ে আমাদের কাছে আসছিলেন পরবর্তীতে আমরা তাকে এমআরআই করেও দেখি যে অনেক বড় একটি টিউমার অপারেশন করার পরে দিনই দেখা যায় যে সে একদিন পরেই সে সুন্দরভাবে হাঁটতে পারছে তার আর তেমন কোনো প্রবলেম হয়নি এরপরে আরও একটা পেশেন্ট এটা দেখেন যে তার অপারেশনের পর আমরা সিটি স্ক্যান করে আবার দেখি যে তার আর কোনো টিউমার নেই আগে যেরকম বিশাল বড় একটা টিউমার ছিল পরেও অপারেশন করে আমরা দেখছি যে টিউমারটা আর নেই এরকম আরও একটা পেশেন্ট তারও এরকম এটাকে আমরা বলি প্ল্যানাম স্পিনোডাল মেনিনজোমা এটাও আমরা ব্রেনের এক খুঁড়ির একটা অংশ কেটে এটা অপারেশন করি পরবর্তীতে ছুটিতে যাওয়ার পরে বাসায় যে সে আমাদের জন্য ভিডিও করে তার গ্রাম থেকে ভিডিও করে পাঠিয়েছে যে সে এখন ভালো চোখেও দেখতে পারে এবং সুন্দর হাঁটাচলা করতে পারে তার আর দৃষ্টিশক্তির ওরকম কোনো এখন আর সমস্যা নেই সে এখন তার নর্মাল কাজকর্ম বাড়ির এবং তার যে জীবিকা সেটা সে ফিরে গিয়েছে